হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি সবাই ভালো? তো আজকে আবার একটা নিয়ে আসলাম নতুন ব্লগ নিয়ে নতুন দিনে। তো আজকে আমি যাব হচ্ছে আমাদের শিলিগুড়ি কলেজের সোশ্যাল। শিলিগুড়ি কলেজে আজকে যে আসতে চলেছে খুবই নামি দামি শিল্পী, কে আসতে চলেছে সেটা দেখবা। পুরোটা ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলো না, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে তো ভুলবেই না। আর আমি আর তাকে একটা গিফট করতে চলেছি, তো কি গিফট করতে চলেছি সেটাও দেখবে, তোমরা জানোই আমি জানি সেটা। তো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও জিনিসটা কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক। তো টোটো করে আমি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, ফাইনালি পৌঁছে গেছি শিলিগুড়ি কলেজ। তো আমি যখন গিয়েছিলাম তখন পুরোই ফাঁকা ছিল চারপাশটা, বাট আস্তে আস্তে পরে ভিড় হয়েছে। এই জায়গাটা এটুকুই ফাঁকা ছিল, সাউন্ড সিস্টেম চেক হচ্ছে। তাই ফাইনালি এখন চলে এসেছে আমাদের মাঝে যে অতিথি, যার জন্য আমরা সোশ্যালে পোস্টার দেখার পর থেকে ওয়েট করছি যে কবে দেখবো তাকে সামনাসামনি। সে সাউন্ড চেক করতে এসে গেছে বাট পারফরমেন্স শুরু হয়নি। গাইজ, ভিড় তো এখন মাত্র শুরু, পিকচার আমি তো বাকি হে মেরে দোস্ত। এবার মঞ্চে চলে আসলো আমাদের ওপেনিং পারফর্মার, যারা খুবই ভালো পারফরমেন্স আমাদের দিয়েছে উপহার হিসেবে। খুবই ভালো নাচ করেছে এবং নাচের স্টেপগুলো দারুণ ছিল, মানে গানের তালে তালে এত সুন্দর স্টেপ দেওয়া মামুলি ব্যাপার না। তো তার নাম হচ্ছে কোরিওগ্রাফার যে মিষ্টু দে। তো তুমি যদি অবশ্যই ভিডিও দেখে থাকো কমেন্টে আগে বলে যেও। তারপর শুরু হয়ে গেল প্রদীপ জ্বালিয়ে সম্বোধনা অনুষ্ঠান। ফাইনালি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেল লগ্নাজিতা চক্রবর্তী, যার জন্য আমরা অপেক্ষা করে বসেছিলাম। ম্যামের গানগুলো খুবই ভালো লাগে, তো আমি বিরাট বড় ফ্যান। তো আজকে আমার এই দিনটা আমার কাছে ছিল একটা স্বপ্ন পূরণের দিন। তারপর ম্যাম গান গাইতে শুরু করলো, যে গানগুলো একদম মনের ভাব প্রকাশ করার মতো গান। হ্যাঁ, গানের মধ্যে নাচানাচির ভাবটা কম, প্রভাবটা কম, বাট মানে গানের প্রতিটা কথা মনের মধ্যে ছুঁয়ে যাওয়ার মতো। তো আমি আজকে থ্যাংক ইউ জানাতে চাই শিলিগুড়ি কলেজকে, কারণ আমার এই স্বপ্ন পূরণটা করার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের থ্যাংক ইউ। এবার তোমাদের একটা জিনিস দেখাবো, অবশ্যই দেখো পরে টুকু, খুবই ভালো লাগবে আশা করি। তো কমেন্ট বক্সে এসে জানিয়ে যেও। অনির্বাণ লাইফ আইকনের থেকে এখন পোর্ট্রেট দেওয়া হচ্ছে লগ্নগীতাকে। হ্যাঁ হ্যাঁ, এই তো অনির্বাণকে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা তুমি, আমি জানি না কি করে পাঠাবো, মানে ওরা জানে আমার ঘরে, মানে আমার বাড়িতে একটা ঘর আছে যেখানে একটা দেয়াল আছে, সেই দেয়ালে শুধু এরকম মানে অনুষ্ঠানে গিয়ে ফ্যানদের কাছ থেকে যে যে ছবিগুলো হাতে আগাম পেয়েছি সব কটা ছবি। তারপরে একটাই কথা বলতে চাই যে ম্যামের ব্যবহার অত্যন্ত ভালো, এত বড় নামের শিল্পী হয়েও তার ড্রেস আপ থেকে সব কিছু মানে একদম সাধারণ মানুষের মতো। একজন আছে আমাদের অরিজিৎ সিং, তারপর দেখলাম এই ম্যামকে, খুবই ভালো লাগলো। তিনি যখন আমার ঘাড়ে হাত রেখে বললেন খুব ভালো হয়েছে, দারুণ পছন্দ হয়েছে আমার, এরকম বললো যখন, তখন মুহূর্তটা একটা আলাদাই স্মৃতি হিসেবে থেকে গেল। লাস্টে একটু ডিজে বাজিয়ে নাচ টাচ হলো, তো এভাবেই প্রোগ্রাম শেষ হলো। দেখা হচ্ছে আরও নেক্সট ভিডিওতে। তো সাবস্ক্রাইব করে ফেলো যারা করোনি এখনো।